নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। খিচুড়ি তো আপনারা অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন, কিন্তু একবার গ্রাম্য পদ্ধতিতে সব রকমের ডাল দিয়ে যে খিচুড়িটা রান্না হয় বেশ লাগে কিন্তু খেতে। আমার ঠাকুমা এই খিচুড়িটা খুব ভালো বানাতেন, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। রান্নার একটু হেরফেরেই কিন্তু টেস্টেরও অনেকটা ফারাক চলে আসে। কখনো বানিয়ে খাবেন, আপনাদেরও হয়তো ভালো লাগতে পারে। তাহলে শুরু করছি রান্না, দেখতে থাকুন। এখানে মুগ, মুসুর, কলাই, ছোলা, মটর, গ্রামের দিকে যে সমস্ত ডাল সবার ঘরে থাকে সে সবগুলো নিয়েছি। আর নিয়েছি সেদ্ধ চাল, এখানে দু বাটি সেদ্ধ চাল নিয়েছি আর দেড় বাটি সব রকমের ডাল নিয়েছি। কড়াইতে অল্প পরিমাণ রিফাইন তেল দিলাম, এখনই সব ডালগুলো একটু ভেজে নেব। মিনিটখানেক ডালটা ভেজে নেবার পরে দিয়ে দিলাম চাল, চাল দিয়েও আর এক মিনিট মতো ভেজে নেব। চাল ডালটা ভাজা হয়ে গেছে, তারপরে চাল আর ডাল ভালো করে ধুয়ে নিয়ে জল দিয়ে 20 মিনিট ভিজিয়ে রাখবো। একটা গামলাতে বেশ পরিমাণে জল দিয়েছি আর জলটা গরম করতে বসিয়েছিলাম। জলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এখন ওই ভেজানো চাল আর ডালটা ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে এর মধ্যে দিয়ে দেব। ভালো করে নেড়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা তুলে নিয়ে মাঝে মধ্যে নাড়িয়ে দিতে হবে। চাল আর ডালটা যখন অর্ধেক মতো সেদ্ধ হয়েছে সে সময় দিয়ে দিলাম 6-7টা চেরা কাঁচা লঙ্কা আর 1 চামচ লবণ। দিয়ে দিলাম 1 চামচ হলুদ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু আপাতত আর কোনো কিছু দেব না, এইভাবে খোলা রেখেই ডাল আর চালটাকে সেদ্ধ হতে দেব। চাল ডাল 80% মতো সেদ্ধ হয়ে গেছে, এখন অন্য কড়াইতে আমি এখন তড়কা দেওয়ার ব্যবস্থা করছি। এখানে এই কড়াইতে আলু ভেজেছিলাম, তার মধ্যেই কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম 3টে তেজপাতা, 4টে শুকনো লঙ্কা আর 1/2 চামচ জিরে। ফোড়নটা ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদাকে একটু কষিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো ধনের গুঁড়ো। গ্যাসটাকে একদম স্লো করে মশলাটা একটু কষিয়ে নিলাম। এই খিচুড়ির উপর দিয়ে দিলাম 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, তারপরে তড়কাটা ঢেলে দিলাম। সব কিছু মিশিয়ে নিয়ে ভালো করে হাতা দিয়ে ঘুটে দেব। আর এই খিচুড়িতে যদি জলের পরিমাণ একটু কম হয় ফুটন্ত গরম জল মিশিয়ে দিতে পারেন। এইবার আমি একটু টুইস্ট করছি, এটা কিন্তু ঠাকুমারা করতেন না। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি আর 1 চামচ ঘি। গ্রামের দিকে কিন্তু একটু ঝাল জিনিসটাকেই পছন্দ করে, চিনি বা ঘি দেওয়ার অতটা প্রবণতা ছিল না। আমি দিলাম কারণ এখনকার ছেলেমেয়েরা অতটা ঝাল খেতে পারে না। আর এইরকম হাতা দিয়ে কিন্তু ভালো করে ঘুটে দেব। রেডি হয়ে গেছে খিচুড়ি, এখন একটু ঝোলঝোল মতো রয়েছে, কিন্তু আর কিছুক্ষণ পরে এটা আর একটু শুকিয়ে যাবে। অনেকেই খুব শুকনো বা একটু ঝোলাঝোলা খেতে পছন্দ করে, আপনাদের যেটা ভালো লাগবে সেইভাবে বানাবেন। আর এই খিচুড়ির পদ্ধতিটা যদি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আবার আসবো অন্য রেসিপি।